দেখো প্রণাম করছে, ওই দেখো শেষ করে দেবে অন্ধকার। সকালবেলায় ঘর বাড়ি গোছানোর পরে আমি বসেছিলাম, একটু কাজ বাজ করছিলাম, তারপর মেদিনীপুর থেকে একটা দাদা তার পরিবার নিয়ে এসছে, আর আমাদের বাড়ির পাশের দিদিরা, এদের বাড়ির পাশে দুইজন, বসতে টসতে দেইনি, যে যেখানে এসে বসে আছে, বসা লাগে না, মাঝে মাঝে বলে দাঁড়িয়ে থাকো, অং বং ভালো জানে, তাই না? ঠিক না? তোমাদের বাড়ি কোথায় জানা? আমার বাড়ি গাইঘাটা। হ্যাঁ, দিদি বাড়ি গাইঘাটা, দিদি বাড়ি আছে। আমরা কি করতে যাবো না, শাপলা তুলতে যাবো, নৌকা দিবা তো? নৌকা শাপলা। আর তোমাদের বাড়ি কোথায় জানা? সাতপাড়া শেখাটি, বাদনদের বাড়ি, পাশে বাড়ি, বাঁধনটা ধরে দেবে, উল্টো পাল্টা কথা বলে। সেই চিন্তা মনে মনে এসছে, যদি বাঁধন আমার সবকিছু ঠিক না করে তাহলে বাড়ি গেলে বাঁধন দেবে, সেই ভয় রয়েছে। বলেন কি, এখন বাঁধন গেছে আমার আজও আছে বাঁধন, আবার ওই ভয়ে খাতেরদারি করছে, দেখো একটু জলফল কি সব দিচ্ছে খেতে, জানে যে বাড়ি গেলে অ্যাকশন হতে পারে, ঠিক আছে, সেই ভয়ে বাঁধন ভয় পাচ্ছে, ভয় লাগছে না, বলে জানি না। তো চলো, আর আমার মা এখন খেতে বসছে, দিদি আমার খাইয়ে দিচ্ছে, এই যে দেখো আমার মাকে, কি খাচ্ছ ওমা, কি খাচ্ছ মা? কিছু খাচ্ছে না আমার মা, কিছু খাচ্ছে না। আর এই যে দাদারা এসছে, এই যে একটু বসে খাওয়া দাওয়া করছে, অ্যাকচুয়ালি ব্যবস্থা করে হঠাৎই চলে এসছে, তো এইবার যাই যতটুক যা করা পারা যায় আর কি করবো বলো। তো চলো, সবার যে কাজের জন্য এসছে কাজগুলো সবাইকে একটু মিটমাট করে দিই, ঠিক আছে? কি কাজের জন্য এসছে আমি তোমাদের কাছে শুনে তারপরে বলে দেবো। বাড়িতে আমরা এখন লোন দিচ্ছি, এই দেখো কত লোক বাড়িতে, দেখেছো? এই দেখো সবাই, এই যে অনেক লোক আছে বাড়িতে, দেখতে পাচ্ছ, লোন দিচ্ছি, এনবি ব্লক থেকে সব লোন যাচ্ছে, ঠিক আছে? তো লোন দিচ্ছে, যে লোনটা কি বলতো, সবাইকে হেল্প করা হচ্ছে, যে কারোর ফেসবুক প্রবলেম, কারোর ইউটিউব প্রবলেম, যে কোনো প্রবলেম সেইটা আমরা একটু হেল্প করছি আর কি, যতটুক যা পারি করছি। দাদার কি প্রবলেম ছিল? আমার ইউটিউব ফেসবুক দুটোতেই প্রবলেম ছিল। হ্যাঁ, তো সব ঠিক হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে, দাদাভাইয়ের কাছে এসেছি, আমার চ্যানেলগুলো সব ঠিক করে দিচ্ছে। আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের বাড়ি মেদিনীপুর, আমরা বাগনান থেকে আসছি, হাওড়া, হাওড়ার থেকে শিয়ালদা ট্রেন ধরে, মানে যারা কম বেশি চেনে তারা তো জানেই ওই দিকটা কত দূরে। আর এই একজন আসছে, একজন আমি একটা বারবার একটা কথা বলি, শোনো তোমাকে একটা বারবার কথা বলি, মোটিভেট হও কিন্তু কাজ করে, না করে মোটিভেট হয় না। তোমাকে আমি একটা বারবার কথা শিখিয়ে দিচ্ছি, তুমি আগে একবার এসেছিলে, তুমি খালি সবকিছু ছেড়ে দিচ্ছ যে আমি করবো না, হবে দাদা, হবে, হবে না, হবে। আমার মা দেখো প্রণাম করছে, ওই দেখো দেখেছো, আমার মা প্রণাম করছে আর দিদি পুজো করছে, এই যে দেখেছো, তো ভালো লাগছে এখন, মানে একটু পুজো টুজো দেওয়া হয় বাড়িতে, আমি তো দিতে পারছি না, দিদি এসে গুছিয়ে দিয়েছে জায়গাটা, আর আমি দেখি চার সাইডটা একটু সুন্দর কাগজ ফাগজ দিয়ে লাগিয়ে দেবো ওখানে। আমি এখনো স্নান করিনি, বাড়ির সবাই স্নান হয়ে গেছে, বাঁধনেরও স্নান হয়ে গেছে, তো আমার এখন স্নান করতে হবে, আর এক এক করে আসছে বাড়িতে, সবাই আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, চলো দেখি আর কারা আসে। আমার মা উলুলু দিচ্ছে, কই দেখি, আমার মা উলুলু দিচ্ছে, আমার বেশ ভালো লাগছে। ঠিক আছে মা, ঠিক আছে, তিনবার হয়ে গেছে, ও সুন্দর লাগছে। আমার পুজো দেওয়ার পরে আমার মার মাথায় আর কি, আমার দিদি এটারে কি বলে জাপ দিচ্ছে, তাতে মাথাটা ঠান্ডা হয়, তার জন্য ডেলি এরকম করে কয়দিন ধরে একভাবে করছে, তো দেখো কিভাবে দিচ্ছে। বলো বলো ঠাকুর, যেন আমার বলো বলো মা কালী আমার তো সারিয়ে যায়, স্নান টান করে খাওয়া দাওয়ার পরে তারপরে একটা জায়গায় যাচ্ছিলাম, যেটা সে মানিকিরা জলের ভিতরে, তারপর জলের ভিতরে বাড়ি চলে এলাম, আসার পরে বাড়িতে আর একজন এসছে, মানে আরেকজন বলতে দেখো কারা এসছে, এই দেখো এটা ডলি দি এসছে, আর ওই যে দাদা, আর ডলিদির মেয়ে এসছে,
মনে হচ্ছে লাজুক টাজুক একটু, তো আমিও নিতে চাই না, কোনো ব্যাপার নেই। এই যে বলো ডালদি কেমন আছো, ফাইনালি তো আমার বাড়ি পৌঁছালে, এবার বলো কেমন আছো। ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ সবাই ভালো আছে, একটু সারপ্রাইজ দিলাম। হ্যাঁ সেটাই তো। গুরুদেব কেমন আছো? ভালো আছি, ভালো ফিল হচ্ছে একদম। কোনো ব্যাপার নেই, তো আমারও ভীষণ ভালো লাগছে ফাইনালি ডলি দিদি আমাদের বাড়িতে চলে এসছে। আর কোথা থেকে এসছে, কোথায় জানো বাড়ি দিদি? আমার বহরমপুর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোথায় বাড়ি, মানে জায়গাটা? ইন্দ্রপ্রস্থ। তো ইন্দ্রপ্রস্থতে আমরাও যাব এক সময়, শীতের সময়। গরমে কারো বাড়ি যাবো না, ঝামেলা, অনেক ঝামেলা, কারণ আমরা ফুল টুল ফুটবে, তারপরে বিডোর বিডো বিডো বানাবো, ভিলে ক্যামেরা করবে। ভালো জায়গা আছে না? আমরা একটু বেরোবো আর দাদাদের সাথে একটু কথাবার্তা বলি, বলে তারপরে শেষ করে দেবো অন্ধকার। বাড়িতে বসে পড়েছি আর কোথায় যাচ্ছি বলতো? বহরমপুর। বাড়িতে আর থাকবো না, এই যে আমার বাড়ি ছেড়ে দিয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, তো চাঁদপাড়া বাই টাড়া, বহরমপুরে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি বহরমপুর চলে এসেছি, আর এই যে ডলিদির, না না এটা ডলিদির বাড়ি না, এটা টুটুদির বাড়ি। তো টুটুদের বাড়িতে চলে আসি, ঠাকুরনগর, মানে ডলিদিকে একটু দেখানোর জন্য নিয়ে এসেছি টুটুদের বাড়িতে। তো এইটা হচ্ছে এই যে যে এই সোফাটা, এই সোফাটা কিন্তু আজকে কেনা, আর এত সুন্দর লাগছে, সেই লাগছে সোফাটা সুন্দর লাগছে। এই যে আহারে সোনারে আমার, আমরা দুই বোন একসাথে, তো যারা যারা দেখবা তারা তো বলবা আমি যেতে পারলাম না, আমি যেতে পারলাম না, এটা ঠিক সবাই আসবা, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো চলো একটু বসে কথাবার্তা বলি, ঠিক আছে? আমি বলছিলাম বহরমপুরে যাব, বহরমপুরে আমার যাওয়া হবে না, আমার এই অবধি, তো আমার ভিডিওটাও এই অবধি, আমি আর ভিডিওটা বাড়ালাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।